গতকাল গুমতি জেলা হাসপাতালের সামনে সিপিএম তপসিল জাতি সমন্বয় সমিতির উদ্যোগে আয়োজিত সভাকে কেন্দ্র করে যে রাজনৈতিক সংঘাত সংঘর্ষের সৃষ্টি হয়েছে তাকে কেন্দ্র করে গুমতি জেলায় এক টানটান টান উত্তেজনাকর পরিবেশ বিরাজমান এখানে উল্লেখ প্রয়োজন যে তপসিল জাতি মোর্চার ট্যাপানিয়া ব্রাঞ্চের তরফ থেকে একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছিল গুমতি জেলা হসপিটালের সামনে সভা যখন এগিয়ে চলছিল ঠিক তখন এক শ্রেণীর দুষ্কৃতিকারী এই সভার উপর হামলা হজতি শুরু করে একসময় সিপিএম এবং তথাকথিত দুষ্কৃতিকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হয় যার ফলে এলাকায় ভয়ঙ্কর ত্রাসের পরিবেশ সৃষ্টি হয় দোকানপাট বন্ধ হয়ে যায় এলাকায় এক ভয়ের পরিবেশ তৈরি হয়েছে ঠিক এই পরিস্থিতিতে গুমতি জেলা হসপিটালের সামনে যে রাজনৈতিক সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেছে তাকে নিয়ন্ত্রণে আনার জন্য গুমতি জেলা পুলিশ তৎপর হয়ে ওঠে এবং পুলিশের তৎপরতার ফলে এই ঘটনা নিয়ন্ত্রণে আসে তবে সিপিএম দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে এই দুষ্কৃতিকারীরা বিজেপি দলের আশ্রিত তাদের উদ্দেশ্য হল সিপিএম দলের প্রতিটি সভা সমাবেশকে বাঞ্চাল করা এই লক্ষ্যেই ত্রিপুরাতে যথাকথিত সমাজ বিরুদ্ধে নানা ধরনের উশৃঙ্খল আচরণ করে চলছে সিপিএম রাজ্য কমিটির তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে যদিও বিজেপি দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে এই সমস্ত ঘটনার সঙ্গে বিজেপি দলের কর্মীরা কোনোভাবেই যুক্ত নন যদি যুক্ত হয়ে থাকেন তবে অবশ্যই সিপিএম দলের তরফ থেকে অপরাধীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন